হ্যাপি রক্ষাবন্ধন টু অল অফ ইউ। তো এই যে সকাল সকাল আজকে রাখি পূর্ণিমা, আমার গোপুকেও কি সুন্দর সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি, ওকে দেখো খেতেও দিয়ে দিয়েছি, সকাল সকাল পায়েস বানিয়েছি, মিষ্টি করে দিয়েছি, এ দেখো ওকেও একটা রাখি আমি পরিয়ে দিয়েছি। তো হানি আর ঈশান্ত স্কুলে চলে গেছে, ওদের আজকে স্কুল আছে, এই দেখো এতগুলো গিফট ওর বোন আজকে পাঠিয়েছে ওদের জন্য, মানে দুদিন আগে পাঠিয়েছে, রাখি আর চকলেট আর এত কিছু গিফট ওদের জন্য পাঠিয়েছে। ওদেরকে দুজনই মানে প্রত্যেক বছরই ওর বোন রাখি পাঠায়। তো ওর বোন হচ্ছে আমার জায়ের মেয়ে, তো দিল্লিতে থাকে, তোমরা সবাই জানো, দেখেছো আগের ব্লকে, তো ওরাই ওই প্রত্যেক বছরে রাখি পাঠায়। তো এই দেখো রাখিগুলো আমি সন্ধেবেলা সাজিয়ে নিয়েছি, হাতে সাথে মিষ্টি, তারপরে পায়েস বানিয়েছিলাম সেটা। তো যাই হোক, ওদেরকে আমি রাখিটা পরিয়ে দিয়েছি, এই দেখো পরিয়ে দেখাচ্ছে। তো এবার একটু একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি দুজনকেই, এই তো ছোটরা তো খেতেই চায় না, তো একটু পায়েস বানিয়েছিলাম সেটাও একটুখানি আমি খাইয়ে দিচ্ছি দুজনকে। তো যাই হোক, এই করেই ওদের রাখি পূর্ণিমা প্রত্যেক বছর সেলিব্রেট আমিই করে দিই, তোর বোন রাখি পাঠিয়ে দেয় তাই জন্য আমি পরিয়ে দিই। এবার এই যে চকলেটও পাঠিয়েছে, সেটা নিয়ে এখন মারপিট করছে কে কোনটা নেবে, এই দেখো। তো চলো, এই যে ওদের বোন আর ভাই, এরা দিল্লিতে থাকে, দেখে নাও ওদের বোনকে, এরা দেখেছো নিশ্চয়ই। তো চলো।